সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। অসহায় ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তুলছে মিশর। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও যুক্তরাষ্ট্রে হামলা। গাজায় গণহত্যার অভিযোগ ব্রাজিলের, রাষ্ট্রদূতকে তলব নেতানিয়াহুর। রাশিয়াকে জড়িয়ে ট্রাম্পকে একহাত নিলেন বর্তমান মার্কিন ভাইস কমলা হ্যারিস। কবর থেকে বাবা হতে পারবেন ইউক্রেনের সেনারা। ধর্মভিত্তিক দলের সাথে জোটে সিদ্ধান্ত ইমরানের পিটিআই। এবং খাইবার পাক্তনখোয়ায় জোড়া অভিযান, নয় সন্ত্রাসীকে হত্যার দাবি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। অসহায় ফিলিস্তিনিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তুলছে মিশর। শরণার্থী প্রবেশ ঠেকাতে দেয়াল তুলতে শুরু করেছে মিশর। শুক্রবার 16 ফেব্রুয়ারি গাজার রাফা অঞ্চলে মিশর সীমান্তে প্রাচীর তুলতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনী রাফাতে হামলা শুরুর পরই এই দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা যায়। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় দৃশ্যত ঘুরিয়ে গেছে ফিলিস্তিনের রাজ্য। বাস্তুচ্যুতের আশ্রয় নিয়েছেন দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে। সেখানকার প্রায় 14 লাখ শরণার্থী মিশরে প্রবেশ করতে পারেন এমন আশঙ্কায় হঠাৎ করে দেয়াল তুলছে দেশটির সরকার। এ কারণে অবরুদ্ধ গাজা পুরোপুরি মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার গাজার রাফা অঞ্চলে মিশর সীমান্তে প্রাচীর তুলতে দেখা গেছে। ইসরায়েলি বাহিনী রাফাতে হামলা শুরুর পরই এই দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা যায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায় সেখানকার মাটি পরিষ্কার করা হচ্ছে এবং একটি প্রাচীর নির্মাণ করা হচ্ছে, কিন্তু এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি মিশর কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিরা রাফা সীমান্ত দিয়ে যেন মিশরে প্রবেশ করতে না পারেন সেজন্য এই প্রাচীর নির্মাণ করা হচ্ছে। গাজার যুদ্ধবাজ ও ফিলিস্তিনের শাসন প্রক্রিয়া নিয়ে মিশরের নতুন প্রস্তাব। মিশরীয় সামরিক বাহিনী সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, 5 মিটার উঁচু দেয়ালটি গাজার দক্ষিণ সীমান্তের বাফার জোনের 5 কিলোমিটার এলাকা বন্ধ করে দেবে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, গাজাবাসীকে কখনোই মিশরে যেতে বাধ্য করবে না ইসরায়েল। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও যুক্তরাষ্ট্রের হামলা। ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডার জানিয়েছে, শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, হামলায় 3টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, 1টি মনুষ্যবিহীন ডুবোজান এবং 1টি মনুষ্যবিহীন নৌযানে আঘাত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী বলেছে এই ক্ষেপণাস্ত্র নৌযানগুলো ওই সামুদ্রিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক নৌযানের জন্য আসন্ন হুমকি বলে নিশ্চিত করা হয়েছে। হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। গাজা ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক নৌযান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েল গাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলগামী বা ইসরায়েল সংশ্লিষ্ট নৌযানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সর্বশেষ লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে হুতিরা। হুতিদের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এককভাবে ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানে একাধিক হামলা চালিয়েছে। গাজায় গণহত্যার অভিযোগ ব্রাজিলের, রাষ্ট্রদূতকে তলব নেতানিয়াহুর। ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা রবিবার ইসরায়েলকে গাজা উপত্যকায় ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছেন। পাশাপাশি ইহুদিদের নির্মূল করার জন্য অ্যাডলফ হিটলারের অভিযানের সঙ্গে দেশটির কর্মকাণ্ডের তুলনা করেছেন। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 78 বছর বয়সী এই প্রেসিডেন্টের মন্তব্যকে লজ্জাজনক ও গুরুতর বলে অভিহিত করে বলেছেন, তার সরকার প্রতিবাদে ব্রাজিলের রাষ্ট্রদূতকে ডেকেছে। আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে লুলা সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকা যা ঘটছে তা যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। প্রবীণ বামপন্থী আরো বলেন, এটি সেনার বিরুদ্ধে সেনার যুদ্ধ নয়, এটি একটি অত্যন্ত প্রত্যন্ত সেনাবাহিনী ও নারী শিশুদের মধ্যে যুদ্ধ। ফিলিস্তিনি জনগণের সঙ্গে গাজা উপত্যকায় যা ঘটছে তা ইতিহাসের অন্য কোনো মুহূর্তে ঘটেনি। আসলে যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল তখন এটি ঘটেছে। লুলা গ্লোবাল সাউথের জন্য একজন বিশিষ্ট কণ্ঠস্বর, যার দেশ বর্তমানে G20 গোষ্ঠীর আবর্তিত সভাপতিত্ব রয়েছে। তিনি এর আগে 7ই অক্টোবর ইসরায়েলের
চালানো হামাসের হামলাকে সন্ত্রাসী কাজ হিসেবে নিন্দা করেছিলেন, কিন্তু তারপর থেকে তিনি ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানের সমালোচনা করেছেন। এদিকে লুলার মন্তব্যকে নেতানিয়াহু হলোকাস্টকে তুচ্ছ এবং ইহুদি জনগণ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ক্ষতি হবার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, নাৎসি ও হিটলারের হলোকাস্টের সঙ্গে ইসরায়েলের তুলনা সীমা অতিক্রম করেছে। ইসরায়েল নিজেকে রক্ষা এবং সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত তার ভবিষ্যৎ নিশ্চিত করতে লড়াই করছে। এটি আন্তর্জাতিক আইন বজায় রেখেই করা হয়েছে। রাশিয়াকে জড়িয়ে ট্রাম্পকে এক হাত নিলেন বর্তমান মার্কিন ভাইস কমলা হ্যারিস। রাশিয়াকে নিয়ে এর বক্তব্যের জের ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্বৈরশাসকের কাছে মাথা নত করে এমন কাউকে মার্কিনিয়া প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার 17 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। পশ্চিমা সামরিক জোটে নেটোর যেসব সদস্য দেশ জোটে তাদের বকেয়া পরিশোধ করে না, সেসব দেশে হামলা চালাতে রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে শুরু হওয়া সমালোচনার তাকে উদ্দেশ্য করে কথা বললেন কমলা হ্যারিস। জার্মানি মিউনিখে বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম MSNBC কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। কমলা হ্যারিস বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তাতে একজন নির্মম স্বৈরশাসক আমাদের মিত্রদের উপর হামলা করার জন্য উৎসাহিত হবে। যুক্তরাষ্ট্রের অন্য কোন প্রেসিডেন্ট তিনি যে দলেরই হন না কেন, এর আগে রাশিয়ার কোন স্বৈরশাসকের কাছে মাথা নত করেননি। ট্রাম্প বলেছিলেন, নেটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্য দেশে হামলা চালাতে রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। ট্রাম্প আরো জানান, তিনি একবার এক নেটো নেতাকে বলেছিলেন, চাঁদা না দেওয়া সদস্য দেশকে তিনি রক্ষা করবেন না, বরং আক্রমণকারীদের যা খুশি তাই করতে উৎসাহিত করবেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে কামালা হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের জায়গা নিতে প্রস্তুত তিনি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়াইয়ের ক্ষেত্রে বাইডেনের বয়স ও স্মৃতিশক্তি নিয়ে যখন ব্যাপক গুঞ্জন চলছে, ঠিক সেই সময় এমন কথা বললেন কামালা। সোমবার 12 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন বলা হয়, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের কাছে জানতে চাওয়া হয় প্রয়োজনে তিনি বাইডেনের জায়গা নিতে প্রস্তুত কিনা, বিশেষ করে বাইডেনের স্মৃতিশক্তির যে অবস্থা সেই প্রেক্ষাপটে। জবাবে কামালা হ্যারিস বলেন, আমি দায়িত্ব পালনে প্রস্তুত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি আমার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে পুরোপুরি সচেতন। তবে বিশ্লেষকরা বলছেন, কামালা হ্যারিস নিজের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে যতই আত্মবিশ্বাসী হন না কেন, তাকে অবশ্যই নিজের ক্রমহ্রাসমান জনপ্রিয়তার বিষয়ে ভোটারদের আশ্বস্ত করতে হবে। কবর থেকেও বাবা হতে পারবেন ইউক্রেনের সেনারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে ইউক্রেনে আক্রমণ চালানোর নির্দেশ দেন। তারা সেই নির্দেশনার পর ইউক্রেনে ঢুকে পড়েন রাশিয়ার সেনারা। এরপর শুরু হয় তুমুল যুদ্ধ, এতে অকালে ঝরে যায় ইউক্রেনে হাজার তরুণের প্রাণ। রাশিয়ার সৈন্যরা হামলা চালানোর পর এসব তরুণ সেনাবাহিনীতে যোগ দেন। এছাড়া রুশ বাহিনীর হামলায় প্রাণ যায় অনেক অভিজ্ঞ সেনারও। যুদ্ধে প্রাণ হারানো এসব ইউক্রেনীয় সেনা অথবা যারা সামনে প্রাণ হারাবেন তারা এখন থেকে কবর থেকেও বাবা হতে পারবেন। গত শুক্রবার 16 ফেব্রুয়ারি ইউক্রেনে এমন একটি আইন করা হয়, যেসব সেনা মৃত্যুর বাবা হতে চান তাদের শুক্রাণু সংরক্ষণ করে রাখা হবে, এরপর সেগুলো তাদের স্ত্রীর ডিম্বাণুতে প্রবেশের মাধ্যমে সন্তান সৃষ্টি করা হবে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে তারা তুলে এনেছে ভিতালি নামের এক সেনা ও তার স্ত্রী কায়রাকাচ আন্তনিকর জীবন কাহিনী। ভিতালি 2022 সালে নভেম্বর রুশ বাহিনীর হামলায় প্রাণ হারান। যুদ্ধে যাওয়ার আগে তিনি ঠিক করেন নিজের শুক্রাণু সংরক্ষণ করে রাখবেন, যেন তিনি মারা গেলেও সেই শুক্রাণু দিয়ে তার স্ত্রীর সন্তান জন্ম দিতে পারেন। খাইবার পাখতুনখোয়ায় জোড়া অভিযান, 9 সন্ত্রাসীকে হত্যার দাবি। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় শনিবার জোড়া অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে 9 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রোববার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন এ তথ্য জানিয়েছে। এ নিয়ে একটি বিবৃতি জারি করেছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমে ট্যাঙ্ক জেলায় অভিযান চালানো হয়। সেখানে সর্বোচ্চ ওয়ান্টেড সন্ত্রাসী আলিয়াস বাদর মনসুর, আরেক জঙ্গি আমজাদ আলিয়াস বাবরি নিহত হয়েছে। পরবর্তী সময়ে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, যেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে 7 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ISPR। বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ সময় 29 বছর বয়সে একজন সিপাহি নিহত হয়েছেন। ধর্মভিত্তিক দলের সাথে জোটের সিদ্ধান্ত ইমরানের পিটিআইয়ের।
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল বা এসআইসির সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের জন্য এসআইসির সাথে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে পিটিআর একাধিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছে। সূত্রে বরাত দিয়ে এআরওয়াই নিউজ বলেছে, পিটিআই স্বতন্ত্র সদস্যরা হলফনামা জমা দেওয়ার পর ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন। যদিও এর আগে দেশটির আরেক রাজনৈতিক দল মজলিস ওয়াদিয়াত ই মুসলিমিন বা MWM এর সাথে কেন্দ্রে এবং পাঞ্জাব প্রদেশে জোট গঠন করার ঘোষণা দিয়েছে পিটিআই, কিন্তু এই ঘোষণার পর দলের কিছু সদস্য MWM এর সাথে জোট গড়ার বিরোধিতা করেন। পিটিআই কেন্দ্রীয় তথ্য সম্পাদক রফ হাসান বলেন, ইমরান খান দুই দলের সঙ্গে জোটের অনুমোদন দিয়েছেন। আমরা কেন্দ্রীয় পাঞ্জাবে MWM এর সাথে জোট গঠন করব এবং সংরক্ষিত আসনের জন্য খাইবার পাখতুনখোয়া জামায়াতে ইসলামী বা JAI এর সাথে জোট করব। তবে রোববার পিটিআই একাধিক সূত্র বলেছে, তারা কেন্দ্র এবং পাঞ্জাবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে। এসআইসি প্রেসিডেন্ট হামিদ রাজা পিটিআই এর প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনিও গত 8ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এআরওয়াই নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে হামিদ রাজা বলেছেন, পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে পিটিআই সাথে জোট গঠনের বিষয়ে মীমাংসা হয়েছে। আমরা কেন্দ্র খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানেও জোট গঠনের প্রস্তুত রয়েছে। অনিশ্চয়তা ব্যাপক আলোচনার মধ্যে গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের 266টি আসনের মধ্যে 265টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা 92টি আসনে জয় পান। নওয়াজ শরীফের মুসলিম লীগ বা PMLN পায় 75টি আসন, আর বিলাল ভুট্টো জারদারি পাকিস্তান পিপলস পার্টি বা PPP 54টি আসনে জয় তুলে নেয়। বাকি আসনগুলো পায় ছোট দলগুলো। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। নির্বাচন হওয়ার 10 দিন পেরিয়ে গেল, কোনো দল সরকার গঠন করবে সেটা এখনো নিশ্চিত হয়নি। নির্বাচন শেষ হওয়ার পরপর সরকার গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছিল নওয়াজ শরীফের PMLN। তারা বিলাল ভুট্টোর PPP-র সঙ্গে জোট গঠনের চেষ্টা শুরু করে। তবে গত 13ই ফেব্রুয়ারি PPP প্রধান বিলাল ভুট্টো জানান, তারা জোট সরকারে যোগ দেবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।